রে কবি, দেখে মনে হচ্ছে তোর তো মন খারাপ। আসলে তোর মতো হাসি খুশি ছাল তো মন খারাপ করে থাকার কথা না। কি রে, তোদের কি মনে হচ্ছে? আসলে না ভাই, মন খারাপ ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার মন খারাপ হয়ে গেল। একটা কবিতা শোনালো পাশের বাড়ির একটা ছেলে, কবিতাটা শুনে আমার খুবই মন খারাপ হয়ে গেল। না, কবিতায় কী এমন কথা যেন শুনলাম, যা শুনে আসলে আমার ভিতরটা কেমন যেন একদম নিস্তব্ধ হয়ে গেল। তোর বিষয়টা নিয়ে আমি কিন্তু চিন্তিত। তুই নিজেই একটা কবি মানুষ, অন্য আর একটা কবির কবিতা শুনে তোর মন খারাপ হলো, তুই নিস্তব্ধ হয়ে গেলি। কি এমন কবিতা, কবিতার মধ্যে এমন কী ছিল? আমারও শোনার ইচ্ছা হচ্ছে, তা আমাকেও কবিতাটা শোনা। কবিতাটা যে কেমন ছিল ভাই, আপনাকে তো যদি কবিতাটা শোনাই আপনারও মন খারাপ হয়ে যাবে, আপনারও এই কবিতা নিয়ে ভাবতে থাকবেন। এত করে যখন বললেন কবিতাটা শোনাই, আপনারা শুনেন তারপরে বুঝবেন। কবিতার নাম ক্ষুধার জ্বালা, লিখেছেন আলামিন হোসেন, আমাদের পাশেই বাড়ি ছেলেটার। আজকে মাগো পাশের বাড়ি, হয়নি কিছু রান্না, খেলতে গিয়ে শুনতে পেলাম তাদের করুণ কান্না। সারাটা দিন না খেয়ে সব ক্ষুধার জ্বালায় মরে, খাবার মতো এমন কিছু নেই যে তাদের ঘরে। আমরা তো মা খেয়ে দিয়ে বেশ তো আছি সুখে, দাও না গো মা খাবারটা আজ অনাহারীর মুখে। আসলেই তোর কবিতাটা বাস্তবমুখী। এবার পরিষ্কার হলো তোর মন খারাপের বিষয়টা। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আসলেই আমাদের চারদিকে অনেকেই তো না খেয়ে আছে। তো আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের উচিত অন্য দশজনকে সাহায্য করা যারা বর্তমানে না খেয়ে আছে। আমরা যদি সাহায্য করতে না আসি তো কারা আসবে ওদের সাহায্য করতে? তোর এই কবিতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরার প্রচেষ্টাটি অব্যাহত রাখিস, এবং পরবর্তীতে তোর কবিতা আমরা আরও শুনতে আসবো। জি ভাই, দোয়া করবেন ভবিষ্যতে যেন এরকম সমাজের বাস্তব জিনিসগুলোকে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলে আপনাদের শোনাতে পারি। প্রিয় দর্শক, আপনারাও চেষ্টা করবেন এই অভাব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর। আসলেই তো দশের লাঠি একের বোঝা, আমরা দশজন মিলে যদি চেষ্টা করি একটা মানুষ একটু হলেও সুখে বাঁচতে পারবে। আমাদের এক দেশে যেমন চলছে করোনার ভয়াবহ মহামারী, অন্যদিকে আমাদের রমজান মাস, আসুন তাদের পাশে দাঁড়াই। আর আপনারা যে কবিতাটি এতক্ষণ শুনলেন, যে কবিতাটি আমরা নাটকীয়ভাবে আপনাদের সামনে উপস্থাপনা করলাম, সেই কবিতাটি লিখেছেন আমারই ছোট ভাই, ক্লাস 9-এ পড়ে। এবার আমরা এখন শোনাতে চাই যে তার এই কবিতা লেখার পিছনে কী কারণ ছিল। গরিবের পাশে থাকার জন্য, গরিবের পাশে থাকার জন্য তাদের কবিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো যে একটা আহ্বান মানুষকে, সেই আহ্বানটা তোমার কবিতার মাধ্যমে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করেছিল। তোমাকে ধন্যবাদ সত্যি। প্রিয় দর্শক, আমরা কবিতা এবং নাটকীয়তার মাধ্যমে আপনাদের সামনে আরও অনেকগুলো এপিসোড নিয়ে আসবো। আমাদের সাথে থাকবেন এবং নিয়মিত এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটু হলে যদি বিনোদন পান আমাদের ভিডিওটা, লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন।